এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা কেন উপস্থিত হয়েছি? আমাদের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, আমাদের মান সম্মান ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই জাতিকে রক্ষা করার জন্য, গোলামের জিনজির থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আওয়ামী সরকার বারবার ভোট চুরি করে ক্ষমতায় আছে, সে ভাবছে আগামী নির্বাচনেও ভোট চুরি করেই তিনি ক্ষমতায় থাকবেন। আমি বারবার বলেছি, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। ১৪ নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল, ১৮ নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল, দিনের ভোট রাত্রে করেছে। বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন, আমাকে নামাতে চান কেন, উনি বুঝিন না ওনাকে নামাতে চাই কেন। উনি বলেন আমি পদ্মা সেতু করেছি, ট্রেন লাইন করেছি, আমি টানেল করেছি, মেগা প্রজেক্ট করেছি, কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন, মেগা ডাকাতি করেছেন, মেগা খুন করেছেন, ১০০ ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন, আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উদ্ধার করে ফেলবো ইনশাআল্লাহ। যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ট্যাঙ্কের সামনে ধাবিয়ে পড়তে পারে, অকপটে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে মারতে পারে, আমার মা বোন ইজ্জত হানি করতে পারে, যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেক জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, তারা রাস্তায় ঝাঁপিয়ে আমার বিজয় থাকবে। পরচর পরচর এই এক দফা এক দাবে এসে গেছি না এখন যাবে এক দাবে এক প্রভার আমার আরো কর্মসূচি আসবে। আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম, অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম,
আবার আজকে কর্মসূচি চলে আসছে, আজকে যাব না, না এটা হবে না। যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলাইহিসসালাম যখন বিশ্রামে গিয়েছিলেন, জিব্রাইল বললেন, ইয়া নবী আল্লাহ, আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন, না আমাদের সমাপ্ত হয় নাই কাজ। বনু কুরাইজায় মার্চ করেন সেই ক্ষুধার্ত সাহাবীরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে, সেই অবস্থা আবার বনু কুরাইজা মার্চ করেছিল, তলোয়ার ধরেছিল, বনু কুরাইজা অবরোধ করেছিল, ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে স্তব্ধ করে দিয়েছিল। আজকে আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর জিরালে হবে না, আমাদের বসতে পারবো না, সময় নাই বসার, নহে সমাপ্ত কর্ম আমাদের, অবকাশ করে বিশ্রামের, এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, পশু অবরোধ হবে, পশু হত্যা হবে, গোটা বাংলাদেশ অবরোধ করা হবে ইনশাআল্লাহ, চলছে লড়াই চলবে। বড় ভাইয়ের আমার এর জন্য বলবো, শেখ হাসিনা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই, আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বাব চরমনাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই, কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকার অধীনে হবে না, আগামী নির্বাচন প্রশাসনের নির্বাচন সহ্য করবে না। কাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো, আমরা পরাধীন হব না, দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবেই বাঁচবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আমার কথা বলতে আসলে ভালো লাগছে।